কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো হবে না আমি নাকি মানে আমি কিছু করতেই পারি না আমি নাকি মূর্খ তো যারা বলতে আমার কোনো যোগ্যতা নেই আমার আমি নাকি কারোর নখেরও যোগ্য হতে পারবো না আমার দ্বারা নাকি কিছু হবে না আমি নাকি একটা বেগুন তাদের যোগ্য জবাব হচ্ছে আজকে এইটা এই যে এইটা না এইগুলো তো ফাইনালি আমি ইউটিউব করে এই ইনকামটা করতে পেরেছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বিন্দাস আছি আজকে তো ভীষণ ভালো আছি আজকে আমি নিজের প্রথম ইনকামের টাকাটা হাতে পেয়েছি তা আমি কতটা ভালো থাকতে পারি নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো সেটা সবার হয় যখন ফার্স্ট পেমেন্ট কেউ পায় সেটা যে কোনো জবই হোক না কেন ভীষণ ভালো মানে একটা আলাদাই খুশি হয় তো এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট এটা হচ্ছে ইউটিউব থেকে পাওয়া ফার্স্ট পেমেন্ট সকাল থেকে রাত থেকে ভোর অবধি ভিডিও করা ভিডিও এডিটিং করা সব কিছু কষ্টের ফল হচ্ছে এই যে আজকে হাতের মুঠোয় আমার তো ফাইনালি সেই দিনটা আজকে চলে এসেছে যে আমি ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে রিসিভ করে নিয়েছি এটা কিন্তু অন্য কোথা থেকে পেমেন্ট আমি পাইনি তো অনেকেই তোমরা ভাবতে পারো যে এত তাড়াতাড়ি কী করে পেলো বা এ কী করে পেলো আমার তো নাকি কোনো যোগ্যতাই নেই আমি কোনো জায়গা থেকে ইনকাম করতেই পারি না এরকম অনেক কারোরই ধারণা ছো তাতে ধারণাটা ভাঙতে আমার ইউটিউব আসা আর ইউটিউব এসে ফাইনালি আমি ইনকাম করতে পেরেছি তো সবটাই তোমাদের জন্য তোমরা না থাকলে কোনোটাই পসিবল হতো না তো তোমাদেরকে থ্যাংক ইউ কথাটা জাস্ট চারটে শব্দ অনেকটাই ছোট হয়ে যাবে তো থ্যাংক ইউ বলে আমি কোনো রকম ছোট তোমাদেরকে করতে চাই না তোমাদেরকে মানে কিছু বলার ভাষা আমার কাছে নেই তো তোমরা এভাবেই আমাকে মানে আশীর্বাদ করো ভালোবাসো যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি আরও অনেক বড় হতে পারি আমার এই ইউটিউব চ্যানেলটা যাতে আরও আরও সুন্দর হোক আরও বড় হোক এই ইউটিউব ফ্যামিলি মেম্বার্সটা অনেক অনেক বড় ফ্যামিলি হোক আমার তো ফাইনালি আমি ভিডিওটা বানাচ্ছি প্লাস আমি টাকাটা পেয়ে গেছি গাইস আমি এত খুশি জাস্ট আমি তোমাদেরকে বলে মানে বোঝাতে পারছি না বলে বোঝানোর কোনো ভাষা নেই আর তোমাদেরকে ধন্যবাদ দেওয়ারও কোনো ভাষা আমার কাছে নেই মানে ধন্যবাদ তো ছোটো হয়ে যাচ্ছে আর কি মানে আমি কী বলবো তো আমি অনেক কিছু ভেবেছি তোমাদেরকে বলবো কিন্তু আমি কিছু বলতে পারছি না খুশিতে তো এই যে সেই কষ্টের ফল তোমাদেরকেও দেখায় এটা তোমাদের দেখার সব থেকে বড় অধিকার আছে আমার থেকেও বেশি তোমাদের অধিকার কারণ হচ্ছে এগুলো সব কিছুই তোমাদের জন্য সবটা তোমাদের জন্য এই জয় কটা নোট এই যে 500 টাকার নোট এখানে 5 টাকাটাও থাকতো না যদি তোমরা আমার পাশে না থাকতে এই 5 টাকাটাও আমি ইনকাম করতে পারতাম না ইউটিউব থেকে যদি তোমরা আমার পাশে না থাকতে তো এইভাবেই আমাকে আশীর্বাদ করো ভালোবেসে আমার পাশে থেকো সারা জীবন আজকের জন্য সারা জীবনের জন্য থেকো যাতে আজকে 5000 সাবস্ক্রাইবার্সটা যাতে একদিন 5 লাখে পরিণত হতে পারে এই যে একটা একটা নোট গুনছি একটা একটা রাতের পরিশ্রম এক একটা দিনের পরিশ্রম এক একটা লোকের বাজে বাজে নোংরা নোংরা কথার পরিশ্রম আমি এটাই বলতে পারি এক একটা লোক এমন এমন বাজে বাজে কথা এমন এমন বাজে বাজে কথা আমার ফ্যামিলির লোককে বলে যেটা মানে আমরা নিজের মুখে বলা তো দূরের কথা ভাবতেই পারি না কিন্তু এক একটা মানুষ এমন বাজে বাজে কথা বলে যাতে আমরা ভিডিও না করি একটা ভিডিও করতে গেলে কতগুলো মানুষের নোংরা নোংরা কথা শুনতে হয় সেটা যারা ভিডিও করে তারা একমাত্র জানে
তো অনেক লোকের কথা, নোংরা কথা, সে কারোর সংসার ভাঙার জন্য কেউ অনেক রকম কথা বলেছে, ভিডিও বন্ধ করার জন্য অনেক রকম কথা বলেছে, সব কথা এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বার করে নিজের মতো করে ভিডিও তৈরি করে আর তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। আর ফাইনালি তোমরা ভিডিওটা দেখেছো, তোমাদের ভালো লেগেছে, তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, আর তোমরা ভালোবাসা দিয়েছো মানে আমাকে তোমরা টাকা দিয়েছো, তো তোমাদের জন্যই আজকে এই টাকাটা পেয়েছি তো ইউটিউব থেকে। তো আমার ইউটিউব জার্নিটা অনেক 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 কষ্টের কাজ, যেটা আমি বলতে গেলে হয়তো তোমার এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর আমি এখানে ইমোশনাল হয়ে পারবো, কারণ আমার কাছে ফার্স্ট অফ আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না যেটাতে আমি ভিডিও করে ভিডিও আপলোড করব। আমি লোকের ফোন চুরি করে ভিডিও করতাম, মানে ঘরেতে কারোর ফোনটা দেখতাম সে বাথরুমে গেছে, ফট করে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম, ফট করে হ্যালো গেলো বলে নিলাম, এরকম করতাম। আর কারোর বাড়িতে গেলে তারবার তার থেকে ফোন চেতাম যে তোর ফোনটা একটু দিবি আমাকে একটু ভিডিও করে, আমি নিজের একটা ভাঙা ফোন ছিল ওই ফোনটার মধ্যে নিতাম, ওই ফোনটাতে কোনো ক্যামেরা ট্যামেরা সব ভাঙা, শুধু হ্যাঁ হ্যাঁ মানে কথাবার্তা হতো, ইউটিউব চলতো, এরকমই একটা ফোন ছিল। তো তোমরা এই ফোনটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো যাই হোক, ওরকম করেই আমার ইউটিউব জার্নি শুরু। আর আমি এখনও যে ফোনটা দিয়ে ফোন ভিডিও করছি সেই ফোনটাও একেবারে গেছে, এটাও সেকেন্ড হ্যান্ড মানে আমার হাজব্যান্ড ইউজ করতো সেই ফোনটা এখন আমি ইউজ করি। তো এই ফোনটারও মানে পজিশন খুবই খারাপ, মানে 100 বার হ্যাং করে, 100 বার ভিডিও কেটে যায়, মানে রেকর্ডিং করি কিন্তু সেটা রেকর্ডিং হয় না, এরকম অনেক প্রবলেম আছে। সব প্রবলেমকে মানিয়ে গুছিয়ে নিয়ে প্রতিদিন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করি, তো সব কষ্টের ফল আজকে হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি, বিশ্বাস করো সব কষ্ট ভুলে গেছি, যখন এই টাকাটা যখন বেরোচ্ছে মেশিন থেকে, জাস্ট আমি বেরো দেখছি আমার ইনকাম আমার ইনকাম আমার ইনকাম আমি ইনকাম করেছি এটা, মানে আমাকে তো অনেক ধৈর্য অনেক অনেক অনেকটা ধৈর্য নিয়ে আজকে এই জার্নিটা আমি করেছি। তো তোমাদেরকেও বলবো যারা ইউটিউব করছো তারা প্রচুর ধৈর্য লাগে, কিন্তু অবশ্যই ধৈর্যটাকে ধরে রেখো, পেশেন্স কোনোদিনও হারাবে না, তাহলে কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারবে না। আর যদি তোমার পেশেন্স হারিয়ে ভালো হয় তাহলে এইটা এতগুলো না, একটা 500 টাকা নোটও কিন্তু পাবে না। তো লোকের কান ভাঙা নিয়ে আমাকে ফালতু মেয়ে বলা, রিল ধেই ধেই করে নাকি নাচি, বাড়ির বউ হয়ে ধেই ধেই করে নাচি, কী সব করছে, হয়তো নোংরা ভিডিও করছে বা কিছু করছে, এই তো জিন্স পরে ভিডিও করে শরীর দেখিয়ে বেড়া, এত কথা শোনার পরেও ভিডিও করে ফাইনালি সবার কথা উল্টো পাল্টা শোনার পরে, কষ্ট করার পরে ফাইনালি এই টাকাটা হাতে পেয়েছি। আর সারা রাত জেগে ভিডিও করা, রাত্রি 2টো অবধি ভিডিও করা, লাইভ করা 12টা 1টা অবধি, তারপরে সবাই ঘুমিয়ে পরপর ভয়েস ওভার করা, ভীষণ কষ্টের। এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও করাটাও ভীষণ কষ্টের। তো তোমরা এইভাবে ভালোবাসা দিও, তোমাদেরকে আমি এর থেকে বেশি কিচ্ছু চাইবো না, শুধু এইভাবে ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো। আর তো এখানে কত টাকা আছে তোমরা ভাবছো, তো আমরা কোনো ক্রিয়েটাররাই কিন্তু কত টাকা অ্যাকচুয়ালি অ্যাকুরেট পেয়েছি সেটা আমরা এখানে রিলিজ করতে পারি না, এটা আমাদের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। তো এখানে কত টাকা আছে সেটা আমি তোমাদেরকে একটা অ্যামাউন্ট বলে দিচ্ছি, আমি এখানে গুণেও বলবো না, কারণ কি একদম এটা রুলসের বাইরে, স্ট্রাইক খেয়ে যাবো শুধু শুধু। তো এখানে একটা ফোনের আমি দাম বলে দিচ্ছি, সেটা তোমরা নিজেরা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো, একটা Realme 10 Pro ফোন কিন্তু হয়ে যাবে, Realme 10 Pro এই ফোনটা হয়ে যাবে। তো ওরকমই একটা পেমেন্ট আমি পেয়েছি, তো তোমরা কে কে খুশি হয়েছো আমার এই পেমেন্ট পাওয়াতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আমি তো আমি এতটা খুশি, জাস্ট আমি এখন তোমাদের সবাইকে পেলে একসাথে জড়িয়ে ধরতাম, বিশ্বাস করো এতটা খুশি আমি হয়েছি। আজ 12টা 1টা অবধি ভিডিও করি, লাইট জ্বালিয়ে, মানে যখন তখন লিপস্টিক পরে ঘুরে বেড়াই, ক্যামেরা সেট করলে লোকে হাসে, তাদের হাসির ফল আজকে আমার এই হাতের মুঠোয়। তো যারা আমাকে দেখে হাসো, আমাকে দেখে হাসা মানে হাসির পাত্রী আমি যাদের কাছে, তো আশা করবো আমি অনেক কারোর কাছে ভালোবাসার পাত্রী হতে পেরেছি আজকের ডেটে। মানে তোমরা আমাকে দেখে হয়তো হাসছো, কিন্তু 5000 মানুষ আমাকে ভালোবাসে, 5000 5500 ফ্যামিলি মেম্বার্স আমাকে কিন্তু ভালোবাসে। তো তারা আমার ভিডিও দেখে, আর তারা ভিডিও দেখে বলে এই টাকাটা আজকে পেয়েছি। তো যাই হোক, তোমরা যে আমার হাসো তাদেরকে একটাই কথা বলি, ক্যামেরার সামনে কথা বলতে সবাই কিন্তু পারে না,
তো আমি পারি বলেই আমি কাজটা করি, আমি পারি তাই আমি কাজটা করি, আর আমার ধৈর্য আছে তাই আজকে দিনটা আমার কাছে এসেছে। আশা করব তোমরা আমার এই পেমেন্ট পাওয়াতে সবাই অনেক অনেক খুশি হয়েছে, আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা লোক খুব খুশি হয়েছে। আর এই পেমেন্ট দিয়ে আমি কী করছি না করছি সব কিছু জানতে হলে, সব ইনফরমেশন আমার ব্যাপারে জানতে হলে অবশ্যই কমেন্টস তো করতে হবে, সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে দিতে হবে, তাহলে পরপর সব ভিডিও আসতে থাকবে আর তোমরা দেখতে পাবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে সাবস্ক্রাইব করতে, তাহলে পরের ভিডিওগুলো দেখতে পাবে। এই নোটগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমি করছি এটা কি। আর একটা ভালো খবর দিয়ে দিই যে আমার ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমি কিন্তু বাড়িতে মিষ্টি নিয়ে এসেছি, মা বাবাকে আগে মিষ্টি খাইয়েছি, বরমশাইকে মিষ্টি খাইয়েছি, ছেলেকে খাইয়েছি। তো চলো এই টাকাটা তো এবার কী করছি না করছি জানতে হলে চ্যানেলটাতে চোখ রাখতে হবে। তা আজকের ব্লগটা শেষ করছি, কেমন লাগলো, ভালো লেগেছে কি না, কতটা খুশি হয়েছো, কত পার্সেন্ট খুশি হয়েছো, কী হয়েছো না হচ্ছে, খারাপ লেগেছে কার 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 কার, জ্বলছে ফাটছে সব কমেন্টসে লিখতে পারো, আমার কোনোটাতে অসুবিধা নেই, আমি ভালো খারাপ সব কমেন্টসে লাভ রিয়েক্ট দেবো। তো চলো টাটা গাইস, আজকে ভীষণ খুশি, আজকে সারা রাত আমি টাকাটা দিয়ে হাওয়া খাবো আর বালিশের তলায় নিয়ে শোবো, এই টাকাটা জাস্ট আমি উঠিয়ে নিয়ে এসেছি ব্যাংক থেকে তোমাদের সাথে ভিডিও করার জন্য, রাত্রেবেলা এটা পেতে শোবো, এটার উপরে আমি শুয়ে থাকবো আজকে সারা দিন। চলো টাটা, বাই বাই, লাভ ইউ, এইভাবেই পাশে থেকো, টাটা।